নির্বাচন পাই সবুটি চালিছি দলটিয়া পর্ব নীলগিরিরে মধ্যে দলবদলকু নেই গন্ধ স্পষ্ট বাড়ি হচ্ছে তেবে কোন বিজেপি ছাড়ি বিজেডি মুহ হেবে কি বালেশ্বর জেলা নীলগিরির বিধায়ক সুকান্ত নাইক না আউ কিছু রয়েছে ভিতরি রহস্য তবে সুকান্ত নাইক এবে গাঁরু গাঁ কর্মীঙ্ সহ বারম্বার বৈঠক করুথবার রহস্য লাগি রয়েছে এনে নীলগিরি রাজনীতি এক প্রকারর সরগরম হয়ে উঠিছে বালেশ্বর নীলগিরি নির্বাচন মন্ডলীরে সুকান্ত নাইক না সন্তোষ খটুয়া নীলগিরি পাই বিজেডি টিকেট কিয়ে নেবে তাহা এবে সাধারণরে জোর ধরিথিবা বেলে এহা সাধারণরে মুখ্য চর্চার বিষয় হয়েছে 2019 সাধারণ নির্বাচন বেলে বিজেডি বিধায়ক সুকান্ত হঠাৎ দলবদল করিবা সহ বিজেপির টিকেট হাতেই বিজয়ী মধ্যে হইতিলে সেতবেলে ঘটিছন্তি মুহূর্তরে বিজেপির কার্যকর্তা সন্তোষ খটুয়াঙ্কু বিজেডি টিকেট দিয়েছিল এবং স্বল্পদিন ভিতরে সে কসরত করে মাত্র 1577 খণ্ড ভোটে পরাজিত হয়েছিলেন সেদিনঠার সন্তোষ খটুয়া নীলগিরিরে বিজেডির সাংগঠনিক বিস্তার নিয়ে সক্রিয় রয়েছেন সন্তোষ খটুয়া বিজেডির বিধায়ক টিকেটকু নিয়ে কসরত করছেন যদি সুকান্ত নাইক বিজেডির যোগ দিয়ে তেবে তাঙ্কু দল টিকেট দেব না বিজেডির সংগঠন সক্রিয় করুথবা সন্তোষ খটুয়াঙ্কু দল টিকেট দেউছি কেবল সময়কু অপেক্ষা কিন্তু কিছুদিন পূর্বরু বালেশ্বর সাংসদ প্রতাপ ষড়ঙ্গীঙ্ক উপস্থিতিরে বিধায়ক সুকান্ত নাইকঙ্কু কেতজন কর্মী সমালোচনা করিবা যোগু দল ভিতরে এক প্রকারর ঝড় সৃষ্টি হইতবা চর্চা হইতিলা যেউথিপাই সুকান্ত তাঙ্কু অনুগত কর্মীঙ্কু ডকাই দীর্ঘ ঘণ্টা ঘণ্টা ধরি বৈঠক পরে বৈঠক করুথবা দেখিবাকু মিলিছি ସେଥିପାଇଁ କିଛି ଗୁପ୍ତ ସୂତ୍ରରୁ ଜଣାଯାଏ ଯେ ସୁକାନ୍ତ ନାୟକ ବିଜେପି ଛାଡ଼ି ବିଜେଡିରେ ମିଶି ବିଧାୟକ ଟିକେଟ୍ ନେବେ ବୋଲି ଚର୍ଚ୍ଚା ଧରିଛି ଏପଟେ କିଛି ଦିନ ହେବ ମୋବାଇଲରୁ ମୋବାଇଲ ଘୁରି ବୁଲୁଛି ଏକ ସଭାରେ ପ୍ରତାପ ଷଡ଼ଙ୍ଗୀ ଓ ସନ୍ତୋଷ ଖଟୁଆଙ୍କ ଭିଡ଼ିଓ ତେବେ କେବଳ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା କିଏ କେଉଁ ଦଳକୁ ଆପଣାଉଛି ବାଲେଶ୍ୱରରୁ ଶରତ ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ ରିପୋର୍ଟର୍ସ ଟୁଡେ